রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এ পর্যন্ত 46 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আছেন ছোট পর্দার অভিনেত্রী সালাহ খানম, নাদিয়ার বান্ধবী দোলা ও তার বোন। তাদের মৃত্যুতে শোক জানিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। শুক্রবার 1 মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী সালাহা খানম নাদিয়া বলেন, বেইলি রোডের আগুনে আমার বান্ধবী দোলা ও তার বোন ইন্তেকাল করেছে। আল্লাহ সকলের আত্মার শান্তি দিক, আমিন। আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এবছর আর চাঁদ রাতে আমাদের দেখা হবে না রে দোলা। এ ছবিটা যেখানে তুলেছিলাম আমরা বেইলি রোডে, সেখানেই নিষ্ঠুর আগুনের গ্রাসে তোকে হারাতে হলো আমাদের। তোর হাসিমাখা সহজ সরল মুখটা বোন আজীবন আমাদের কাঁদাবে, অনেক ঘুমাতে ভালোবাসতি, আজকেও দেখলাম নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছিস। আল্লাহ তোদের পরিবারকে তোদের দুই বোনের এই মৃত্যু শোক সহ্য করার ধৈর্য শক্তি দিক, তোদের জান্নাতবাসী করুন, আমিন। আমাদের ক্ষমা করে দিস, তোদের বাঁচাতে পারলাম না। এদিকে বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এ পর্যন্ত 46 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 40 জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে 35 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।